মনোহরদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শোক দিবস পালিত। জাতীয় শোক দিবস উপলক্ষে কথা, কবিতা ও নৃত্যে বঙ্গবন্ধু শিরোনামে মনোহরদীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন করেছে। বৃহস্পতিবার 25 আগস্ট সকাল 11টায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন শিকদার সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও অর্জুনচর শিকদার বাড়ি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বাস্তবায়নে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মোহাম্মদ সারোয়ার শিকদার রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বিশেষ চাহিদা সম্পন্ন বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা হল সুপার স্পেশাল এবং তারা স্বর্গীয়। আমাদের এই নষ্ট পৃথিবীতে তারা হচ্ছে স্বর্গের টুকরো। এই শিশুদের যারা যত্ন করেন, আগলে রাখেন, তাদের জীবন সহজ করার জন্য যারা পাঠ দান করেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। কারণ আপনারা এই পৃথিবীর বুকে নেমে আসা স্বর্গগুলোর পরিচর্যাকারী। আপনারা এগিয়ে যাবেন বুক ভরা সাহস, বুক ভরা ভালোবাসা নিয়ে ওদের জীবনটাকে সুন্দর করবেন। তারা যেন সুন্দরভাবে এই পৃথিবীতে জীবনযাপন করতে পারে, উপভোগ করতে পারে, সেই রাস্তা আপনারা তৈরি করে দেবেন এবং তাদের প্রতিভাগুলো বিকশিত করে তারা যেন আমাদের সমাজকে আলোকিত করতে পারে, সেইভাবে আপনারা তাদেরকে পরিচর্যা ও শিক্ষা দেবেন। আমার অথবা উপজেলা প্রশাসনের দ্বারা যেসব সহযোগিতা করা যায় আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ। আলোচনা শেষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সুরাজ মাহমুদের পরিচালনায় কথা, কবিতা ও নৃত্যে বঙ্গবন্ধু শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ মোবারক হোসেন প্রমুখ।